বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকের বিশেষ অনুষ্ঠানে, জেরুজালেম সংক্রান্ত বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা রাজনীতি নিয়ে ভাবেন, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভাবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইসলাম নিয়ে ভাবেন, ধর্ম নিয়ে ভাবেন, মানুষে মানুষের সৌহার্দ নিয়ে ভাবেন, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল যেসব ডিসকর্ড আছে সেগুলো সমাধানের ক্ষেত্রে যারা প্র্যাকটিক্যাল পদক্ষেপ নিয়ে ভাবেন, তাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম। আমরা এখানে স্কলারি আলোচনা করব, আমরা এখানে আবেগকে স্থান দেব না, যা সত্য তাই নিয়ে আলোচনা করব, এবং এই প্রেক্ষিতে আমরা আমাদের মতামত পেশ করব। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই সিরিজে আমরা মানুষের মত প্রকাশের অধিকারকে সম্মান করি। আপনার মতের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমরা সবাই সম্মান দেব। উই ক্যান অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, আমরা মতামত দেওয়ার ক্ষেত্রে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো কনফ্লিক্ট হবে না, এটাই আমাদের মতামতের অধিকার, মতামত প্রকাশের অধিকার। এবং আন্তর্জাতিক যে সমস্যা চলছে, বিশেষ করে প্যালেস্টাইনকে ঘিরে, সেটা সমাধান করবে আমাদের মুসলিম বিশ্বে বর্তমানে দেখা যাচ্ছে দুটো বলয় সৃষ্টি হচ্ছে। এই বলয়টি একদিকে যেমন এরদোগানের নেতৃত্বে তুরস্ক, এবং তুরস্ক বলয়ে কতগুলো দেশ, অপর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবিয়া, এবং সৌদি আরবের বলয় নেতৃত্বে কতগুলো দেশ। বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের শাসনের অবসান ঘটছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নতুন জো বাইডেনের উত্থান। এখন এই জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন প্যালেস্টাইনের ইস্যুতে, বিশেষ করে জেরুজালেম ইস্যুতে কি পদক্ষেপ নেবে সেটা দেখার বিষয়, এবং এই সমস্যা সমাধান করবে কি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে মূলত ইসলামের আলোকে, কোরআন কি বলে এবং ইসলাম কি বলে, হাদিসের কথা আলোচনা করতে পারি, যার যার মতামত শেষে দেবেন। যথারীতি আমরা আমাদের বড় ভাই গোলাম সরোয়ার মিলন ভাইকে দিয়ে শুরু করবো। আসসালামু আলাইকুম মিলন ভাই, আপনি কেমন আছেন? বাকি সবাই মিউট রাখবেন আপনাদের মাইক্রোফোনটি, এবং যার নাম বলবো সেই শুধু মাইক্রোফোনটি অন রাখবেন। মিলন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আপনাকে এবং উপস্থিতি যারা আছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজকের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে এই যে আরব ইসরায়েলি কনফ্লিক্ট তথা ইসলামের আলোকে আন্তর্জাতিক, আপনি একজন রাজনীতিবিদ, আপনি প্রাক্তন শিক্ষা উপমন্ত্রী ছিলেন, তাহলে আমার কথা হচ্ছে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, বাংলাদেশের সরকারের এই বিষয়ে কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত, বা আপনি বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য, আপনাদের সেই দলীয় মতামত থেকে আপনি কি বলেন, অথবা আমরা আরো জানতে চাই ধর্ম দিক থেকে, ধর্মীয় দিক থেকে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমার প্রিয় মুফাসিল ভাই, আজকের বিজ্ঞ সঞ্চালক আজকে একটি সুন্দর টপিক নিয়ে আয়োজনের জন্য। কথা হচ্ছে যে জেরুজালেম এই ইস্যুতে ইসরায়েলের সেখানে যে অবস্থান সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি প্রাথমিকভাবে খুব সংক্ষিপ্ত একটি স্টেটমেন্ট করতে চাই। সেটি হচ্ছে যে আজকে আপনি যেটা বললেন যে দুইটা বলয়, একটা তুরস্কের বলয় আর একটা সৌদি বলয়, এবং সৌদি বলয়ে যারা আছে তারা কিন্তু ইসরায়েলিদের সাথে সুসম্পর্ক বলেন কিংবা তাদেরকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তাদের অবস্থান তারা ব্যক্ত করেছেন, তুরস্ক সেখানে তাদের অবস্থান ব্যক্ত করেছে। আমরা যেটা মনে করি বাংলাদেশ এই ইসরায়েলের ব্যাপারে, আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলে কোনো ভিসা দেওয়া হয় না, কিংবা ইসরায়েলে যাওয়ার কোনো অনুমতি নেই আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি। সুতরাং এই অবস্থায় আমার যে বক্তব্য সেটা হলো যে, এটা আপনার কাছ থেকে আমি সমৃদ্ধ হয়েছি যে সূরা, যদি আমি আল মায়েদার যদি 21 নম্বর আয়াতটা যদি আমি একটু পড়ে শোনাই আপনাকে, যে হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো, এবং এই অগ্রাভিযানে কখনো পশ্চাৎপরণ করোনা, তারপর তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। এর আগের আয়াতে ছিল স্মরণ করো, যখন মুসা তার জাতিকে বলেছিল
হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত নাজিল করেছেন তার তোমরা স্মরণ করো। যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন, তিনি তোমাদের এই জমিনের শাসনকর্তা বানিয়েছেন, তাছাড়া তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা তিনি সৃষ্টিকুলের কাউকে দান করেন। অর্থাৎ এখানে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের সম্পর্কে বলেছেন, এবং কোরআনের ওই হিসাবে 21 নম্বর আয়াতকে যদি আমরা সাদামাটা ভাবে আমরা যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে এখানে মানে মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন। অর্থাৎ এখানে ধর্মীয় ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, ধর্মীয় এখানে কোনো কথা আসতে পারে না কিংবা আলোচ্য বিষয় নয়। কারণ অ্যাকচুয়ালি দেখেন, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদটা কি। আমরা বলেছিলাম যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বিভিন্ন ধর্মের গোত্রের ছোট ছোট জাতিসত্তার সমন্বয়ে গঠে ওঠা যে সংস্কৃতি, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। ঠিক তেমনিভাবে আজকে বাস্তব সত্য হলো যে ইসরায়েল সেখানে জাতিগতভাবে একটা জাতিসত্তা সেটা গড়ে উঠেছে, সেটা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, পাশ্চাত্য দেশের পৃষ্ঠপোষকতা বলেন, যে কারণে হোক, আজকে বাস্তবতা হচ্ছে যে জেরুজালেম সেখানে ইসরায়েলিরা সেখানে একটি তাদের রাষ্ট্র গঠন করেছে। এক দুই হচ্ছে আমরা হয়তো এই জায়গাটা সমর্থন করব না, গাজাতে আমাদের মুসলমান ভাইদের প্রতি যে তারা যে অত্যাচার নিপীড়ন কিংবা যেটা করছে, যদিও তাদের তাদের পক্ষ থেকে যুক্তি দেখাচ্ছে যে তারা তাদের সীমানা ক্রস করে এটা করছে, তো এইটার একটা শান্তিপূর্ণ সমাধান কিন্তু আমেরিকান প্রশাসনটা করতে পারত। কারণ আমেরিকান প্রশাসনটা কিন্তু জিউস দ্বারা মূলত তারা পরিচালিত। তবে এই দেখার বিষয় যে এইবার যদি জো বাইডেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং তিনি সেখানে একটা উদ্যোগ নেন, এবং যেখানে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর একটা বিরাট সমর্থন রয়েছে, এটার একটা শান্তিপূর্ণ সমাধান একটা হতে পারে। আমার বক্তব্য আমি শুধু এইটুকু বলবো, কোরআনের আলোকে যে আয়াতটি বললাম যে সূরা মাইদার 21 নম্বর আয়াত, তো সেখানে তো কোরআনের আলোকে যদি আমরা দেখি, যাতে এটা কিন্তু ধর্মের কোনো ব্যাপার না, জাতি হিসাবে মুসা সম্প্রদায়ের যে ইসরায়েলি জাতি, যে ইহুদি সম্প্রদায় কিংবা যেভাবে বলি আমরা কেন, যদি তারা ইহুদি সম্প্রদায়ের মধ্যেও আবার ভাগ আছে, সুতরাং এই 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 যে তাদের সম্প্রদায়েরা তারা জাতি গঠনে, তাদের রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা গঠন করতে পারেন, এটা তো কোরআনে সুস্পষ্টভাবে আমরা এখানে ওহী নাযিলের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি। সুতরাং এটাকে আমরা কিভাবে অস্বীকার করবো? এটা তো অস্বীকার করার উপায় নাই। তাই আমরা মনে করি যে জাতিসত্তার বিকাশের ক্ষেত্রে আপনি একটি কথা খুব ভালো বলেছেন যে আজকে আমাদের এই প্ল্যাটফর্ম, আমরা একটা গবেষণা রিসার্চ প্ল্যাটফর্ম, আমরা এখানে ইন্টেলেকচুয়ালি কথা বলবো, উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে আপনার নাও মিলতে পারে, আপনার সাথে অন্যের নাও মিলতে পারে, কিন্তু আমরা এটাকে সহবস্থান রেখে একটা কনসেনসাস, একটা 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 ঐক্যমতের সহবস্থানের একটা অবস্থা আমরা যাব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মূল কথা, সব শেষ কথা, আমরা ইসরায়েলকে তার বাস্তবতার ভিত্তিতে তাকে তাকে স্বীকৃতি দেওয়া, এবং পাশাপাশি তার বাড়াবাড়িটা যেন মুসলিম আবেগের জায়গায় যেন সেটা না, দুঃখিত, না হয়, তাহলে সেই জায়গাটায় তারা যেন সেই সীমারেখার মধ্যে থাকে, আন্তর্জাতিক একটা চাপ থাকে, সেরকম একটা ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এটা হলো আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ ভাইয়ের কাছে। আবু মোহাম্মদ ভাই, আপনার মাইক্রোফোনটি আনমিউট করবেন। আপনাকে আমার প্রশ্ন, আপনি শুনলেন বিশেষ করে 5 নম্বর সূরার 21 নম্বর আয়াত এবং 17 নম্বর সূরার 104 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে এখানে মিলন ভাই দুটো বিষয়ের অবতারণা করেছেন, এবং সেই প্রেক্ষিতে উনি ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া, এবং বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি এটাকে জাতিগত সংঘাত মনে করেন না ধর্মীয় সংঘাত মনে করেন, এবং ইসরায়েল রাষ্ট্রের জন্ম তথা প্যালেস্টাইনের অধিকার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগত এবং আসসালামু আলাইকুম। আমার কথা তো মনে হয় শুনতে পাচ্ছেন সবাই, আশা করি ভয়েসটা ক্লিয়ার আছে। প্রথমত গোলাম সরোয়ার মিলন ভাই যে বক্তব্য দিলেন ওনাকে ধন্যবাদ, এবং উনি নিউট্রালি কথা বলেছেন, এবং উনি বলেছেন যে ওনার সাথে সবার মত নাও মিলতে পারে। তো আজকের যেহেতু আমাদের আলোচনার একটা বিষয়বস্তুকে কেন্দ্র করেই শুরু হয়েছে, তা হচ্ছে জেরুজালেমে আল্লাহর বিধানে অনুসারে কাদের ভূমি।
তো এখানে মিলন ভাই যে কথাটি বলেন এটা কোনো ধর্মীয় বিষয় না, এই বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করব। যে অবশ্যই আমাদের আলোচনার যেহেতু আজকের বিষয়টাই হচ্ছে ধর্মীয় বিষয়ে, যে আল্লাহর বিধান অনুসারে কাদের ভূমি, তো এখানে ধর্মীয় বিষয়টাই হচ্ছে আমাদের অগ্রাধিকার রাখে। সেক্ষেত্রে আমি এখন ইসরায়েলের অস্তিত্ব নিয়ে এবং প্যালেস্টাইনের যে জেরুজালেমের অস্তিত্ব নিয়ে যদি কথা উঠে, এখানে এই বিষয়টা ধর্মীয় ভাবে যাবে কিনা, যে তাদের জাতি গঠনের ক্ষেত্রে তারা যে ভূমিকা রাখছে। তো এই ক্ষেত্রে এখন মিলন ভাই যে কথাটা বললেন কোরআনের যে রেফারেন্সটি উনি দিলেন, এখানে জাতিগত গঠনের ক্ষেত্রে এখানে বিষয়টা কিন্তু আগে আলাদা করতে হবে যে আমরা কোন বিষয়ে কথা বলছি। একটা হচ্ছে যে ইসরায়েল যে ভূমি নিয়ে দখল করে বসে আছে, জেরুজালেম দখল করে বসে আছে প্যালেস্টাইনের, আরেকটা হচ্ছে যে ধর্মীয়গত ভাবে তাদের কি এই অধিকার আছে কিনা যে তাদের জাতি গঠন করার ক্ষেত্রে। তো বিষয়টাকে যদি আমরা একটু আলাদা স্পেসিফিক করি তাহলে আমাদের আলোচনায় মনে হয় সুবিধা হবে। আর ধর্মীয় প্রথমত যদি আমরা ভূমিগত দিক যদি দেখি, জেরুজালেম আসলে জাতি গঠন করতে হলে কি আপনাকে ভূমি দখল করতে হবে কিনা এই প্রশ্নটা কিন্তু একটা আসে। আপনার ধর্মীয় মতবাদ এবং ধর্ম ধর্মকে ধর্ম বা ধর্ম বিশ্বাস কি আপনার এস্টাবলিশ করতে হলে, জাতি গঠন করতে হলে কি আপনাকে ভূমি দখল করতে হবে কিনা, এই বিষয়গুলা কিন্তু আমাদের আগে স্পষ্ট করতে হবে। এগুলো যদি স্পষ্ট হয়ে যায় তাহলে আমাদের আলোচনায় সুবিধা হবে। আর আজকের আলোচনা যেহেতু আল্লাহর বিধান অনুসারে কাদের ভূমি, তাহলে মুফাসসিল ভাই যদি বিষয়টাকে একটু স্পেসিফিক করে দেন যে বিষয়টা আসলে ধর্মীয় আলোকে আলোচিত আলোচনা হবে নাকি রাজনৈতিক। এটা মৌলিকভাবে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখব, এর পাশাপাশি আপনি কিছুটা অ্যাড করতে পারেন বর্তমান পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক রাজনীতি, সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমত জেরুজালেমের যে ভূমি এটা তো আসলে মিলন ভাই উনি আর আমি ওনার কথা স্পষ্ট বুঝতে পারিনি যে উনি আসলে স্বীকৃতি দিচ্ছেন না, উনি জাস্ট যে তাদের জাতিগত গঠনের অধিকার, উনি বর্তমান ইসরায়েলি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পাশাপাশি প্যালেস্টিনিয়ানদের অধিকার সংরক্ষণের পক্ষে। আচ্ছা, প্রথমত আচ্ছা এই এই বিষয়ে যদি স্পেসিফিকলি আমি কথা বলি, আমার ইসলামিক জ্ঞান গবেষণা আমার যে গবেষণা আমি যে মতবাদ দিতে যাচ্ছি সেটা হচ্ছে দেশ ভাগ করা, ভূমিকে আলাদা করা, এর পক্ষপাতী আমি নই। এখানে আপনি যদি পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়েছে বা ভারত পাকিস্তান আলাদা হয়েছে বা পুরো বিশ্বকে আল্লাহর যে সৃষ্টি যে একে পার্ট বাই পার্ট বর্ডার সৃষ্টি করা, এর পক্ষপাতী আমি কখনোই নই। এবং ফিলিস্তিনকে জেরুজালেম ওরা দেশ দখল করে ওরা আলাদা ভাগ করে আলাদা রাষ্ট্র গঠন করেছে, তো সার্বিকভাবে এক কথা উত্তর দিতে গেলে যেহেতু সবাইকে এই সুযোগ দিতে হবে যে জাতি দেশকে ভাগ করার কোনোভাবেই পক্ষপাতী তা আমি নই, এটা কোনো সমাধান নয়। আমরা সবাই একসাথে থেকে সবার জাতি গঠন এবং সবার মতবাদকে আমরা এস্টাবলিশ করতে পারি, প্রচার করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। তো আপনি কি ইহুদিদের সেই স্থানে জেরুজালেমে থাকার যে অধিকার, যে কথাটি উনি বলেছেন 5:21, 17:104, সেই প্রেক্ষিতে ইহুদিদের সেখানে থাকার অধিকারটিকে আপনি কিভাবে দেখছেন? শুরুতেই আসলে বনি ইসরায়েলের কথাটা যেখানে আসে, তারা তো আদি যুগ থেকে এবং অনেক আগে থেকে ওখানে একটা বাসিন্দা ছিল এবং তাদের ওইখানে ই ছিল, যদিও পর্যায়ক্রমে ইতিহাসের আমরা মাধ্যমে জানি যে তারা আসলে বা হিটলারও অনেক এদের উপর অত্যাচার করেছে, অনেকে এদেরকে নিধন করেছে বলা চলে। তো এক্ষেত্রে এখন তাদের অধিকার আমার ওই জিনিসটা ঠিক রেখে যে দেশ ভাগ করে বা তাদের আলাদা ভূখণ্ড হবে এই ধরনের পক্ষপাতী তা আমি নই, বাকি তাদের মতবাদ, তাদের মতবাদকে প্রচার করা, তাদের মতবাদের তাদের মতবাদকে তারা ঠিক রেখে তারা যে ধর্মটা প্র্যাকটিস করছে এটা যেখানে খুশি সেখান থেকে সেটা প্র্যাকটিস করতে পারে, স্পেসিফিকলি জেরুজালেমই হতে হবে না, তারা বাংলাদেশে এসব প্র্যাকটিস করতে পারে, নো প্রবলেম। প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠনের পক্ষে আপনি না, ইসরায়েলি রাষ্ট্র গঠনের পক্ষে আপনি না, ইজ দ্যাট হোয়াট ইট ইজ? জি, আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু মোহাম্মদ ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্ট বক্তা ব্যারিস্টার মোহাম্মদ আবদুল্লাহ মামুন। ব্যারিস্টার মামুন, তুমি এটাকে কিভাবে দেখছো? আমার স্নেহের ছোট ভাই, আমি জিজ্ঞাসা করছি মামুন, তুমি এই বিষয়টিকে শুনলে, দুজনের মন্তব্য শুনলে, ইসলামের আলোকে বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? আমি প্রথমে শুরু করছি যে ইসলামের সাথে এই যে যে প্যালেস্টাইন এন্ড জেরুজালেমের তাহলে রিলেশনশিপটা কি, আমরা কেন
ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে একটা ল্যান্ডের মধ্যে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে হিস্টোরিতে কি বলে, এখানে যারা অ্যাবরিজিন, যারা আপনার যে যারা অরিজিনাল যারা ছিল, তারা কি কোনো অ্যারব ছিল, তারা কি কোনো মুসলিম ছিল দ্যাট টাইম? সো আমরা যদি জিসাস, ইফ ইউ গো ব্যাক টু জিসাস, জিসাস টাইম, হোয়াট উই সি, দ্য জেরুজালেম, দ্য মেইন আপনার যে সোলোমন্স টেম্পল, দ্য সেকেন্ড সোলোমন্স টেম্পল ওয়াজ ইন জেরুজালেম, ইট ওয়াজ বিল্ট বাই সাইরাস, দ্য পার্সিয়ান এম্পেরর সাইরাস, হি ফেভার্ড দ্য জিউস in second or one or two seconds BC century perhaps. So tokhon theke eta jewish der ekta oder oder state bolen, oder thakar jaga bolen, children of israel, tara children of israel, they changed their name to judaism, they divided by themselves. Acha ekhon jodi tai hoy tahole jokhon jesus je din take crucifixion er jonno trial e neya hoy, সেদিন উনি কি করেছেন? সেই টেম্পলে গিয়েছেন, সেই টেম্পলে সেই ফ্যারাসি যে বিগ প্রিস্ট যারা, যে রাবাই, তারা তাকে অ্যারেস্ট করেছে রোমানদের দিকে। তো আমরা দেখলাম কি অরিজিন কোথায়, চিলড্রেন অফ ইসরায়েল দেয়ার, জুইশ পিপল ওয়ার দেয়ার। আচ্ছা, সেই টেম্পলটা ওয়াজ ডেস্ট্রয়েড ইন 70 CE বাই রোমান এম্পায়ার, কমপ্লিটলি ডেমোলিশড। হোয়ার ওয়াজ ইসলাম হিয়ার? ওয়াজ এনি আরবিয়ান হিয়ার? নোবডি ওয়াজ দেয়ার, অনলি জুইশ পিপল। আমি সেকেন্ডে আসবো যে তাহলে জুইশ কারা আজকে, কি যারা ইসরায়েলে আছে, ইউরোপ থেকে মাইগ্রেট করছে তারা, সেটা আমি নেক্সট সিরিজে আসছি। আমি ফার্স্ট কথা হলো, এটার সাথে কোনো ইসলামের কোনো, যদি দিন ইসলাম আর আরবদের কোনো সম্পর্ক নাই, আরব বলে কিছু ছিল না সেখানে। আচ্ছা, তাই যদি হয়, আমরা তাহলে কিভাবে এটাকে পবিত্র ভূমি হিসাবে নিচ্ছি? আমরা যে ইসলামের পবিত্র ভূমি একটা আলাদা করে নিচ্ছি, আমি কিভাবে নিচ্ছি? কারণ একটা হাদিস দিয়ে নিচ্ছি আমরা। হাদিসটা কি, যে ওখানে সে মিরাজের সময় প্রফেট মোহাম্মদ ওখানে এসে নামাজ পড়িয়েছেন, এখানে অনেক সব পয়গম্বরের পিছনে ছিলেন, উনি ইমাম ছিলেন। দিস ইজ দ্য স্টোরি, দিস ইজ নট কনফার্ম বাই গড, নাম্বার ওয়ান। ফার্স্টলি, নাও এই স্টোরির মধ্যে ফ্লোটা দেখেন, আমি অ্যাজ এ, আপনি একজন লয়ার, আমি লয়ার ব্যারিস্টার, উই হ্যাভ গট ট্রেনিং, আমাদের এভিডেন্স দেওয়া দরকার নেই। আমি শুধু আদার সাইড যে এভিডেন্স দিচ্ছে সেটাকে আমি, আই ক্যান ডিসক্রেডিট ইট, আই ক্যান দেন আন্ডারমাইন দ্যার ক্রেডিবিলিটি। দেখেন আপনি, যে এই যে যখন বুখারি এই জিনিসে লিখেছিল যে মসজিদুল আকসা, কিন্তু প্রফেট মুহাম্মদের সময় মসজিদুল আকসা বলে এখানে কিছু ছিল না। ইট ওয়াজ সলোমন'স টেম্পল, ইট ওয়াজ ডেস্ট্রয়েড ইন 70 CE, টোটালি ডেস্ট্রয়েড। হোয়েন দ্য সেকেন্ড খালিফ, খালাফে রাশিদুন ওমর, উনি যখন এটাকে বাইজান্টাইন থেকে যেটাকে আবার উইন করেছেন উনি, সেখানে উনি গিয়ে দেখেন সব বিরান ভূমি, সবগুলি পুরো ডেস্ট্রাকশন। সেখানে উনি একটা ঘর করেছেন, যে সেখানে একটা অফিসের মতো, যদি বলেন আপনি এটা ইবাদতখানা, যদি বলেন মসজিদ, যেটাই বলেন। তাহলে ইসলামের সম্পর্ক শুরু হয়েছে কোথেকে? আফটার দ্য ব্যাটল উইথ দ্য খালিফ ওমর, তার আগে ছিল না। তাহলে আমরা ওই হাদিসের এই জিনিসটা একটা ফলস, এটার আর কোনো বেজ নেই, কারণ যখন বুখারি সাহেব এটা লিখেছেন তখন সেখানে মসজিদ আকসা ছিল। তাহলে মসজিদ আকসা কখন শুরু হয়েছে? সেটা শুরু হয়েছে আপনার মসজিদ আসকা শুরু হয়েছে আপনার উমাইয়াদ খালিফ আব্দাল মালিকের ছেলে আল ওয়ালিদ 705 খ্রিস্টাব্দে একটা মসজিদ বানিয়েছেন। সেটা অনেকগুলো আর্থকুইক হয়েছে, আলটিমেটলি এটা শেষ হয়েছে কবে, 1100-1300 শতাব্দীতে এসে কমপ্লিট একটা, আর যেটা আমরা স্ট্রাকচার দেখছি এটা। দিস ইজ দ্য হিস্টোরি উইথ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য আরব। মুসলিম কেম লেটার after Umar occupy Umar won the battle. তাই যদি হয়, তাহলে এই পবিত্র ভূমি বলে আমরা যে প্রপাগান্ডাটা করতেছি আজকে 1000 বছর থেকে, ওটা বেস কোথায়? I just leave it to you, all of you. একটু ইন্টারাপ্ট করি, জি জি জি, কতগুলো বিষয় এখানে কমপ্লিট করা দরকার। সূরা আল ইসরা, তারপর ইসরা আল মিরাজের বিষয়টা, জি জি জি, ওখানে এক নম্বর আয়াতেই কিন্তু আমি আসছি, জি আল্লাহ থেকে, হ্যাঁ যাওয়ার, জি জি জি, সেখানে কিন্তু কোথাও আলাকসা কোথায় এটা কিন্তু নেই। আচ্ছা, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আল আকসা এখানে ছিল কিনা, যদি আর্কিওলজিক্যাল আমরা এভিডেন্স খুঁজি সেটাও আমরা খুঁজে পাই না। তাহলে এইখানে বর্তমানে যেখানে আল আকসা দেখছি সেখানেই আল আকসা ছিল, এটার কোনো আর্কিওলজিক্যাল এবং কোরআনের বেসিস আমরা পাই না এখানে। তো তুমি হাদিসের কথা বলছো, আবু মাহমুদ ভাই উনি মাথা নাড়ছেন, আমি উনি কোথায় দ্বিমত করবেন এখানে। যাই হোক, তা আমার প্রশ্ন আসে যে
হিস্টোরিক্যাল অ্যানালিটিক্যাল স্টাডি করি নিউট্রাল, কারণ আমরা এখানে এখানে আমরা কোন রকম আবেগ, আগে বলেছি অনুষ্ঠানের শুরুতে আবেগ এবং ইত্যাদি দিয়ে আমরা জাজ করব না, আমরা ফ্যাক্ট আলোচনা করব। এখানে আমি জানি আবু মাহমুদ ভাই উনি বহু বছর ইঞ্জিনিয়ার সাহেব, উনি বহু বছর ধরে গবেষণা করছেন কোরআন নিয়ে। তা আমার প্রশ্ন এখানে, যদি এখানে যারা গেস্ট আছে বিশেষ করে ক্যামেরা থাকতে হবে, ক্যামেরা অন না থাকলে এখানে আলোচনা করা হবে না কেউ, প্রশ্ন কোরআনে, প্রথম প্রশ্ন কোরআনে কি কোথাও কোনোভাবে প্রমাণিত করা যাবে যে, যেটা বৈষ্ণব আল মামুন যেটা বললো এবং আমি একমত, সেটা হচ্ছে কোরআন দিয়ে কোথাও কি প্রমাণ করা যাবে আল আকসা বর্তমানে যেখানে ছিল সেখানে ছিল, এক। দ্বিতীয় প্রশ্ন, আর্কিওলজিক্যাল এভিডেন্সি কি প্রমাণ করা যাবে বর্তমানে যেখানে আল আকসা সেখানে আল আকসা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়? এখানে কে এই বিষয়ে কথা বলতে চাইলে বলতে পারে। আচ্ছা, এখানেই ছিল, এক। হিস্টোরিক্যাল এভিডেন্স দিয়ে, দুই, হিস্টোরিক্যাল এভিডেন্স, থার্ড কোরআন দিয়ে, এই তিনটিকে কেউ যদি প্রমাণ করতে পারেন এখন বলেন। আবু মোহাম্মদ ভাই উনি আনমিউট করেছেন, আমি শুনতে চাই। আমি বলছি জি, প্রথমে মাউন্ট ভাইয়ের মনে হয় আরো কিছু কথা ছিল, পুরো কথাটা আমি শুনবো, আমি মাউন্ট কথা, আপনি আপনার কথা বলেন। জি, প্রথমত এখানে এখানে বিষয় হচ্ছে যে আল আকসার কোরআনে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স যেটা আপনি বলছেন, আর্কিওলজিক্যাল এভিডেন্স কিসের উপরে বেজ করে হবে এটা কিন্তু আপনাকে আমাকে আগে এগ্রি করতে হবে। হিস্টোরিক্যাল এভিডেন্স যদি বলেন সেটাও কিসের উপরে বেস করে করতে হবে সেটাও আমাকে আগে এগ্রি করতে, একটা হিস্টোরিক্যাল এভিডেন্স আপনি হয়তো এগ্রি নাও করতে পারেন, ঠিক আছে, বা বিভিন্ন রকম ওয়ে আছে যেটা দিয়ে আমরা ইঙ্গিত পাই। আজকের দিনে যে কোয়ার্ডিনেশন সিস্টেম রয়েছে আমাদের গ্লোবালি, আমরা যেমন জিপিএস ইউজ করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এবং যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, মেগা প্রজেক্টের ক্ষেত্রে আমরা যে সমস্ত কোয়ার্ডিনেট ইউজ করে থাকি, যার মাধ্যমে আমরা টু দ্য পিন পয়েন্ট কে খুঁজে বের করতে পারি যে এক্সাক্ট লোকেশন এন্ড এক্সাক্ট কত ডিগ্রিতে কত কোঅর্ডিনেট দিলে আমরা সেই লোকেশনটাকে মার্ক করতে পারি। তো আপনি যদি এরকম কোনো এভিডেন্স চান যা তৎকালীন যুগে ছিল না, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এর যেহেতু নাম নিয়েছেন, মানুষ উনি আমাদের সবার চেয়ে ভালো বলতে, নৃতান্ত্রিক গবেষণার মাধ্যমে কোনোভাবে কি প্রমাণিত আছে কিনা যে আল আকসা মসজিদটি বর্তমানে যেখানে ওখানে ওখানেই ছিল হযরতের সময়? এবং দ্বিতীয় প্রশ্ন আছে যে কোরআনে সেখানে কোনো এভিডেন্স কিনা, তৃতীয় তৎকালীন ডকুমেন্টারি এভিডেন্সে কোথাও তৎকালীন প্রমাণ আছে কিনা যে আল আকসা মসজিদটি এখানে ছিল? দ্যাটস দ্য কোশ্চেন স্পেসিফিক্যালি। এই স্পেসিফিক কোশ্চেনের আমি সরাসরি উত্তর দিচ্ছি না, একটা পয়েন্টে কথা বলে উত্তরটা আমি উত্তরের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এর বর্ণনা দিয়েছেন, আর এমন কিছু বর্ণনা দিয়েছেন যার আমরা খুঁজে পাবো না, এক্সিস্ট থাকবে না। যেমন এর আগেও মক্কার কাবাকে নিয়ে আপনার সাথে আমার একটা কথা হয়েছে, তো এরকম কোয়ার্ডিনেট দিয়ে এটাকে আমাদের পিন পয়েন্ট দিয়ে কোরআনে তো এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে, এর হিস্টোরিক্যাল রেকর্ড থাকবে। হ্যাঁ, না শুধু কোরআন দিয়ে না, এখানে আপনার যেহেতু প্রশ্নটা হচ্ছে কোরআনের আলোকে, এই বিষয়টা যদি আলাদা আলোচনা করতে চান আমি হয়তো এটা একটু সময় নিব, কারণ এই মুহূর্তে আমার কাছে রেডি নাই। ঠিক আছে, আপনার কাছে ফিরে আসছি, আমরা ফিরে আসছি আপনার কাছে, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি আমি যাচ্ছি মিলন ভাইয়ের কাছে। মিলন ভাই আপনি একটু আনমিউট করবেন। আপনি সয়েল সায়েন্সের ছাত্র ছিলেন এবং আপনি ফার্স্ট ক্লাস পাওয়া। আমরা সয়েল সায়েন্স এবং তাছাড়া আর্কিওলজিক্যাল ইত্যাদি পার্সপেক্টিভে আপনি কিভাবে মনে করেন একটা বিষয় সেখানে ছিল কিনা, সেখানে অস্তিত্ব ছিল কিনা, এটা কিভাবে পরীক্ষা করা যায়?
না আর্কিওলজিক্যালি আপনাকে মানে আমার জানা মতে, আমার জানার চেয়ে আবু মোহাম্মদ ভাই যদি উনি কোনো রেফারেন্স আনতে পারেন, এখানে মামুন ভাই যে কথাটি বলেছেন যে 1500 বছর পূর্বে 1450 বছর পূর্বে আমাদের হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মিরাজে গিয়েছিলেন, আল আকসা মসজিদ ছিল, দ্যাট ইজ আনাদার চ্যাপ্টার। বাট এই যে আর্কিওলজিক্যালি যেই জায়গাটা এখন ইটা হচ্ছে, এইটা কিন্তু ব্যারিস্টার মামুন সাহেব সত্য ইতিহাসটা বলেছেন যে এটা খলিফা ওমর সাহেব আমাদের ওমর রাদি আল্লাহর সময় এই এই মসজিদুল আকসা এটা রিবিল্ড করা হয়েছে অরিজিনাল ইয়ের থেকে ই হওয়ার পর। এবং সত্যিকার ভাবে আপনাকে বলি যে আজকে যেমন আজকে আমাদের মক্কা শরীফটাও কিন্তু আজকে যেই পর্যায়ে আছে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আমরা এই মক্কা শরীফটার মূল জায়গাটা হয়তো মূল জায়গাটারও আমি বলবো যে একটু এটাকে কি বলবো এই রেনোভেশন বলেন কিংবা একটা নতুন ভাবে হয়েছে। তো আমি এখানে জেরুজালেমকে সম্পর্কে স্পেসিফিক বলতে চাই যে হাদিস তো ম্যান মেড অনেক আছে, সহি হাদিস আছে, অস্বীকার আমি সেখানে অস্বীকার করব না, কিন্তু এখানে কেউ যদি হাদিস দ্বারা প্রমাণ করতে চান যে আর্কিওলজিক্যালি এই জিওগ্রাফিক্যালি হিস্ট্রিক্যালি এখানে ছিল এই জায়গাটায়, আমি একমত নই, এটা ব্যক্তিগতভাবে আমার অভিমত। এক দুই হচ্ছে যে আমি যে সুরার রেফারেন্স দিয়ে শুরু করেছি সেটার থেকে তো তাদের থাকার অধিকারটা, আর ভাই যেটা বললেন আবু মোহাম্মদ ভাই যেটা বললেন, একটা জাতি গঠনের ল্যান্ড তো একটা দরকার, ল্যান্ড ছাড়া তো কোনো জাতি গঠনই হবে না, এটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ল্যান্ড লাগবে তার। এখন আমরা ব্যক্তিগতভাবে যখন আমি যৌবন ছিলাম, তারুণ্যের উদ্দীপনা যখন আমার ছিল, আমার ভিতর যখন আবেগ ছিল, আমি কিন্তু ইসরায়েলিদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কথা বলেছি, কিন্তু যখন আমি জানলাম রিয়েল ইতিহাসটা, সেই ইতিহাসটা জানার পর তখন আমার চিন্তা চেতনা ধ্যান ধারণাটা তো পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। তো সেই কারণে আমি রেফারেন্স দিয়ে শুরু করেছি। আর আজকের বাস্তবতা পাল্টা প্রশ্ন করতে চাই আমার, আমি আমার অনুযায়ী বলবো আবু মোহাম্মদ ভাইকে, যে সেটা হচ্ছে যে আমাদের সৌদি আরব সহ আজকে কি যুক্তিতে, কি কারণে, কি বাস্তবতার কারণে আজকে তাদেরকে স্বীকৃতি কিংবা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়, এটাও তো বুঝতে হবে। আচ্ছা মিলন ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমি একটু প্রেক্ষাপট বলিনি, তারপরে আমি যেহেতু এটা আন্তর্জাতিক লয়ের ব্যাপার আসবে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ব্যাপার আছে, পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার আসবে, আমি এর পরবর্তীতে অপিনিয়ন নিব ব্যারিস্টার আল মামুনের কাছে। দেখুন হিস্টোরিক্যাল অ্যানালিসিস যদি করি, আমরা 1914 সালে যেতে হবে, 1914 সালে, আমি আমার মেমোরি থেকে বলছি, আমার ভুল হতে পারে বাট হবে না বলে আশা করি, 1914 সালে যদি আমরা যাই, 1914 সালে হোসেন ইবেন আলী উনি ছিলেন মক্কার দ্বিতীয় শরীফ যেটাকে বলা যায়, বা মূল যাকে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মক্কার, হোসেন ইবেন আলী। হোসেন ইবেন আলীর সাথে তখন ম্যাকমাহন, ম্যাকমাহন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ম্যাকমাহন, উনি ইজিপ্টে ছিলেন এবং তৎকালীন ইজিপ্টের ব্রিটিশ যে শাসক ছিলেন ওনাদের ভিতরে, আমি সংক্ষেপে বলছি, সহজ করে বলছি, চিঠি চালাচালি হতো, এবং সেই চিঠি চালাচালিগুলো বহু বছর পরে আসলে এগুলো লিক হয়েছে, দফায় দফায় অল্প অল্প করে লিক হয়ে 1937 সালে মোটামুটি একটু ডিটেলস পাওয়া গেছে। সেখানে যা জানা গেছে সেটা হচ্ছে ওই সময় মক্কা শরীফ হোসেন ইবেন আলী ব্রিটিশ সরকারকে সহায়তা চেয়েছিলেন যে এইখানে অটোমান খেলাফত খুব বেশি মাসল ফ্লেক্সিং করছে, আস্তে আস্তে লোকাল মানুষদের বিশেষ করে হাশিমিদের তাদের অস্তিত্ব প্রায় শেষ হয়ে যাচ্ছে, অতএব তারা তাদের কাছ থেকে প্রোটেকশন চায়, নিজের জাতীয়তার একটি প্রোটেকশন চায়, জাতিগত প্রোটেকশন চায়। এই যে অ্যারাব সেন্টিমেন্ট, বিশেষ করে এই অ্যারাব সেন্টিমেন্টটা আমরা কিছু ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ ভাইয়ের কাছে শুনেছি, উনি কোনো মতে জাতিগত ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা ইসলাম সম্মত নয় বলে মনে করেন, তাই দেখা যাচ্ছে মক্কা শরীফ নিজেই আরবের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তখন এই ম্যাকমাহনের কাছে চিঠি চালাচালি করেছেন যে আমাকে ভাই আপনি বাঁচান, আই উইল স্ক্র্যাচ ইউর ব্যাক। সে স্ক্র্যাচ ব্যাকটা কি? সেটা ছিল অটোমান খেলাফতকে ধ্বংস করা, এবং অটোমান খেলাফতকে ধ্বংস করার উদ্দেশ্যেই তখন এই চিঠি চালাচালি হলো। 1917 সালে নভেম্বর মাসে তৎকালীন ব্রিটিশ যে প্রাইম মিনিস্টার ছিলেন, তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার উনি তখন ডেকে পাঠালেন বিশিষ্ট ব্যবসায়ী, আন্তর্জাতিক
ক্ষমতা সম্পন্ন ব্যবসায়ী, প্রভাবশালী ব্যবসায়ী, সেই লর্ড রথচাইল্ডকে, লর্ড রথচাইল্ড যে যিনি জিউসদের ভিতরে সবচেয়ে প্রভাবশালী জিউস ছিলেন, উনি এই ইসরায়েলি রাষ্ট্রের জন্মের পক্ষে মতামত দিলেন। এরপরে স্বাক্ষরিত হলো বেলফোর ডিক্লারেশন 1917 সালে। বেলফোর ডিক্লারেশনের প্রেক্ষিতেই পরবর্তীতে আমরা যা দেখেছি যে একটা ম্যান্ডেট, ব্রিটিশ একটা ম্যান্ডেট আসলো লিগ অফ নেশনে, কিন্তু লিগ অফ নেশনের ব্রিটিশ অফ ম্যান্ডেটে সেখানে বিশেষ করে জিউইশ ইমিগ্রেন্টদেরকে আসার পক্ষে একটি ফ্লাড গেট ওপেন করা হলো, কিন্তু আরব এবং ইসরায়েল বা ইহুদিদের ভিতরে একটা কনফ্লিক্ট দেখা দিল, কারণ সারা বিশ্ব থেকে তখন ইহুদিরা আসা শুরু হলো যে আমাদের একটি জাতিগত দেশ তৈরি হবে, নেশন, একটা ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট তৈরি হলো। কিন্তু এখানে কতগুলি একটা রহস্য আছে, সেটা আমি পরে আসছি একটু। ওই সময় এর পরবর্তীতে দেখা গেছে যে ব্রিটিশরা এটাকে মানে ধরি মাছ নাচুই পানি অবস্থা, কিন্তু লিগ অফ নেশনে যেহেতু আমেরিকা ছিল না, ইউনাইটেড স্টেটস ছিল না, তাই লিগ অফ নেশনে বেশি মোমেন্টাম পায়নি এই মুভমেন্টটা। এর পরবর্তীতে 181 রেজলিউশন জাতিসংঘ প্রতিষ্ঠার পরে এই ব্যাপারটি বেশ তোড়ঘর করে চাপ প্রয়োগ করা হলো। আমরা জানি যে 1923 সালে অটোমান এম্পায়ার যখন শেষ হয়ে গেছে, সেখানে কামাল আতাতুর্ককে আনা হলো। কামাল আতাতুর্ক তখন নতুন রাষ্ট্রের প্রধান, তার্কিক তুরস্কের প্রধান, কিন্তু ওখানে উনি একটা বিশাল বীরত্বের ব্যাপার দেখালেন। কিন্তু দেখতে হবে কামাল আতাতুর্ক কোথায় জন্মেছিলেন। কামাল আতাতুর্ক কিন্তু উনি কিন্তু তুরস্কে জন্ম নেননি। কামাল আতাতুর্কের বংশ কিন্তু এসছে আলবেনিয়ান ম্যাসিডোনিয়ান অঞ্চল থেকে, এবং ওনারা উনি কিন্তু জন্ম হয়েছে থেসালিঙ্ক নামক একটি জায়গায়, থিওসালিঙ্ক, আমার উচ্চারণ একটু ভুল হতে পারে, বাট এটাই নামটি, সেটা গ্রিসের একটি শহর। থেসালিঙ্কে উনি বেড়ে উঠেছেন, যেখানে প্রচুর ইহুদি ছিল, প্রচুর, এখনো সেটা ইহুদি অধ্যুষিত একটি শক্তিশালী শহর, গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর। এতে থেসালিঙ্কে আরেকজন যিনি গিয়েছিলেন 1911 সালে, রহস্যজনক, এগুলি সব রহস্য, সেটা হচ্ছে ডেভিড গুরিয়া, বেন গুরিয়া। এই বেন গুরিয়া ছিলেন ফাউন্ডিং ফাদার অব ইসরায়েল। 1911 সালে উনি ওই শহরটি ভিজিট করেছিলেন। ইসরায়েলের জন্মক্ষেত্রে এবং তুরস্কর মুভমেন্টের ক্ষেত্রে, টার্কিক বয়েজের মুভমেন্টের ক্ষেত্রে, জায়নিস্ট মুভমেন্টের ক্ষেত্রে এই শহরটির ভূমিকা কিন্তু ব্যাপক, এগুলো আমার গবেষণায় আমি দেখেছি, তার একটি লিঙ্ক দেখা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন এটা জাতিসংঘে গেল, 1938 সালে জানেন আপনার সৌদি আরবের প্রতিষ্ঠা হয়ে গেছে, এবং আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের প্রাককালে আমরা দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশাহ, তারপরে যে রুজভেল্ট, চার্চিল, তারপরে আমরা আলাদা আলাদা করে মিটিং করতে দেখেছি, আবার একসাথে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার উপর আমরা মিটিং করতে দেখেছি রাশিয়ান স্টালিনকে, এবং তারা আসলে নীল নকশা কি করছিলেন যে একটি রাষ্ট্র জন্ম দিতে হবে ইসরায়েল। কারণ 1947 সালে এই ইসরায়েল রাষ্ট্রের মে মাসের 11 তারিখে এই ইসরায়েল রাষ্ট্রের প্রস্তাবনা আসে, আরব ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে যায়। এরপরে 1948 সালের 14ই মে, আমার যতটুকু মনে আসে, সেই 14ই মে জাতিসংঘে এই ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস বিষয় আছে, সেই সময় কিন্তু জওহরলাল নেহরু, ভারতের জওহরলাল নেহরু, উনি কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন, মূলত শক্তিশালী একটিমাত্র রাষ্ট্র যে কিনা ইসরায়েলের জন্মের বিরুদ্ধে কথা বলেছিল সেটা হচ্ছে ভারত, এটা অনেকে জানা আছে, যেমন তাও আবার জওহরলাল নেহরু। সুতরাং এই জওহরলাল নেহরু কিন্তু প্রচন্ড বিরোধিতা করেছিলেন। তারপরে ভারত রাষ্ট্রটি জন্ম হয়ে গেল, আমেরিকাও একটু দ্বিধান্বিত ছিল, ব্রিটেন এটার বিরুদ্ধে অ্যাবস্টেন্ট ছিল ভোটের পক্ষে, অবাক যে ব্রিটেন ইসরায়েল রাষ্ট্রের জন্মের মূল রূপকার, ব্রিটিশ ম্যান্ডেটের রূপকার, বেলফোর ডিক্লারেশন রূপকার, ব্রিটেন কিন্তু জাতিসংঘে হি দে অ্যাবস্টেইন ফ্রম ভোটিং। কারণ কি, এর আগে ইসরায়েলিরা কিং ডেভিড বোমিং, হোটেল বোমিং, বিভিন্ন মাধ্যমে একটা চাপ প্রয়োগ করছিল ব্রিটিশদের উপরে যে আমাদের রাষ্ট্র জন্ম দাও, আমরা তোমরা বলেছ, কিন্তু ব্রিটিশ, ইট ওয়াজ টু মাচ ফর ব্রিটেন টু টেক, কারণ সেখানে মুসলিম আরব কনফ্লিক্ট, ইসরায়েলি কনফ্লিক্ট। বর্তমানে আমরা যা দেখেছি, এরপরে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছে প্রেসিডেন্ট ক্লিন্টনের সময়, কিন্তু জেরুজালেমের যে বর্তমানে যে লেটেস্ট মুভ, জেরুজালেম বর্তমানে লেটেস্ট মুভের রাজধানী স্থানান্তর করা হয়েছে জেরুজালেমে, কিন্তু ইস্ট জেরুজালেমকে প্যালেস্টাইনের রাজধানী হিসেবে মানা হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। কিন্তু এটাও ক্লিয়ার করা হয়েছে, এটা অনেকে জানে কি জানে না, স্টেট ডিপার্টমেন্ট থেকে, যে ইট ডাজেন্ট মিন যে তারা এখানে কোনো পক্ষপাতিত্ব নিচ্ছে, ভবিষ্যতে রাস্তা বন্ধ হয়ে গেছে, ভবিষ্যতে এই দুটি রাষ্ট্র, ভবিষ্যৎ রাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েল, ওরা যদি মনে করে যে এদের ভিতরে কোনো সমঝোতার মাধ্যমে রাজধানী কি হবে, এটা আপ টু দেম,
বর্তমানে যে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন, উনি কিছুদিন আগে বলেছেন যে উনি এই রাজধানী স্থানান্তরের পক্ষপাতী ছিলেন না, কিন্তু যেহেতু রাজধানী স্থানান্তর হয়ে গেছে এবং এমবেসি ওখানে গেছে, এমবেসি গেছে, উনি এমবেসি স্থানান্তরের পক্ষে ছিলেন না, কিন্তু এমবেসি যেহেতু গেছে উনি এটাকে আর সরিয়ে আনবেন না। এটা হচ্ছে বর্তমানে জো বাইডেনের অবস্থান। তাহলে এই প্রেক্ষিতে আমরা কোরআনের বারবার ফিরে যেতে হবেই আমাদেরকে, যে 5 নম্বর সুরার 21 নম্বর আয়াত, 17 নম্বর সুরার 104 নম্বর আয়াত, বর্তমানে এই জাতি জাতিগত পার্থক্য আমি এক হিসেবে মানছি না, তাহলে প্রথমে মেনে নিতে হচ্ছে কোন জাতিকে তার স্থান থেকে বিতাড়িত করা এটা ইসলামিক নয়। আমাকে আবু মোহাম্মদ ভাই বললেন জাতিগত ভিত্তিতে দেশ তৈরি করা ইসলামিক নয়। তাহলে প্রশ্ন আছে এখানে জেরুজালেমে যদি বর্তমান আন্তর্জাতিক লতে যদি সেখানে রাজধানী করা হয় এবং সেটা যদি আল্লাহ কোরআনে বলছেন যে তাদেরকে এখান থেকে বিতরণ করা যাবে না, তাহলে প্রশ্ন আসছে ওরা যদি এখানে জাতি গঠন করে এবং সেটা না করে যদি প্যালেস্টাইন সেখানে সেখানে রাষ্ট্র গঠন করে, তাহলে প্যালেস্টাইন সেই সেম অপরাধটি করলো শুধুমাত্র ইসরায়েলি না, তাহলে এটা কি ধর্মগত না জাতিগত দ্বন্দ্ব? এখানে ধর্মগত দ্বন্দ্বের আমি কোনো স্থান আমি আসলে দেখছি না, এখানে কি জাতিগত দ্বন্দ্ব? জাতিগত দ্বন্দ্ব যদি হয় তাহলে প্রশ্ন আসে যে ওয়েস্টার্ন সাহারায় যেখানে আলজেরিয়া মরক্কো ওরা একটি আস্ত দেশ গিলে ফেলেছে, আমরা কিছুই বলছি না। অপর ক্ষেত্রে তুরস্কের এরদোগান হাজার হাজার কুর্দিদেরকে হত্যা করেছে, জেনোসাইডাল কাজ করেছে, আমরা সেখানে কোনো কথা বলছি না। 30,000 কুর্দি সেখানে ভ্যানিশ হয়ে গেছে, আমরা কোনো কথা বলছি না, কারণ সেখানে যথেষ্ট গবেষণামূলক রিসার্চ পেপার আমার আছে, আমার বন্ধুরা সেখানে লয়ার্স টার্কিশ, আই নো ভেরি ওয়েল, ইউনিভার্সিটির প্রফেসর আমার ফ্রেন্ড, সুতরাং এতে এতে লুকানোর কোনো কিছু নাই। নম চমস্কি উনি বলছেন উনি আমেরিকার ধার ধারেন না, উনি নিজে আমেরিকান, উনি আমেরিকাকে আমেরিকান এম্পায়ার বলেন, উনি বলেছেন জেনোসাইডাল ম্যানিয়াক এরদোগান। তাহলে আমার প্রশ্ন আসছে আমি যাচ্ছি আবু মোহাম্মদ আল মামুনকে, এই যে কথাগুলো বললাম এই পুরো বিষয়টিকে ব্যারিস্টার মামুন তুমি কিভাবে দেখছো? আমি ওই আমার ওই যে অরিজিনাল যে কনভারসেশন সেখান থেকে আমি শুরু করছি। আমরা যেটা বলছি যে হযরত ওমর বলেন উনার থেকে শুরু হয়েছে ইসলাম আরবদের সাথে সম্পর্ক, তাহলে আপনি যেটা বলেছেন যে আসলে এটা ইসলামটাকে এখানে চাপিয়ে দেওয়া হয়েছে, আরব এখানে পরে এসেছে। আমার কথা হলো যে যখন জিসাস সেখানে ছিলেন, চিলড্রেন অফ ইসরায়েল, ল্যান্ড অফ চিলড্রেন ইসরায়েল, এটা হিস্টোরিক্যালি আমরা প্রফেট ইব্রাহিম থেকে শুরু করে ম্যারাডাইন ম্যারাডিয়ান থেকে শুরু করে সব আলটিমেটলি এটা এখানে জুইশরা ছিল, এখানে সে 12 ট্রাইব ছিল, তাদেরকে একবার ব্যাবিলিয়ানরা এখান থেকে সরিয়ে নিয়েছে, সিরিয়ানরা ওদেরকে ডিসপ্যাচ করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে, রিফিউজি হয়ে গিয়েছে তারা, তাদেরকে সাইরাস এসে আবার এখানে তাদেরকে এম্পারর সাইরাস এদেরকে এখানে আবার তাদের যেই আপনার যে মস্ক যে টেম্পল বলেন আপনি সলোমন মস্ক, সেই মস্কটা এখানে বিল্ড আপ করেছে, যেটা সে ডিস্ট্রয় করেছে রোমানরা। তাহলে এখানে মসজিদ আকসা বলে কিছু ছিল না কখনো। কোরআন আল্লাহ বলেছে দিস বুক ইজ ফুলি ক্লিয়ার, আমি এটা মানতে কার কোনো হিউম্যানের কাছে নিব না, কোনো হিউম্যানের কাছে এই কথাটা আমি নিতে রাজি নাই, অ্যাজ এ ট্রাস্ট হোল্ডার টু গড, যে আমি এখানে কোরআন আনক্লিয়ার আছে না, কোরআনে বলে নাই, কোরআনে তো সব বলে না, ইটস সামবডি ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস হিজ ওন বিজনেস উইথ গড অ্যান্ড হিম, বাট আমি আই ট্রাস্ট ইন গড, গড বলেছে দিস কোরআন ইজ ক্লিয়ার, নাথিং ইজ লেফট আউট হিয়ার টু বি অ্যাডেড বাই সামবডি এলসেস, হি ইনক্লুডেড ইট, সো হি ডিড ইট এভরিথিং। এখানে মসজিদ আকসা নামটা পরে এসে এটা অ্যাড করা হয়েছে এই জায়গায়, যে যখন আপনার উমাইয়াদ খলিফারা যখন 705 সালে যখন একটা মসজিদ বানিয়েছে তখন থেকে মসজিদ আকসা আমরা পাচ্ছি। যখন বুখারী সাহেব যখন হাদিসটা লেখেন 300 বছর পরে, 250 বছর পরে, তখন সেখানে মসজিদ আকসা ছিল, কারণ তার 100 বছর আগেই তো একটা মসজিদ আকসা বানানো হয়েছে। কাজে বুখারী সাহেব তো মনে করেছে যে হ্যাঁ মসজিদ কোরআন শরীফে বলেছে মসজিদ আকসা, হ্যাঁ মসজিদ আকসা ওখানে আছে। উনি ওই বুখারী সাহেব এটা ভাবে নাই যে অ্যাটলিস্ট 1400 বছর হলো কিছু মুসলিম কিছু ট্রাস্ট হোল্ডার টু গড উইল ফাইন্ড ইট আউট দ্যাট দ্যার ওয়াজ নাথিং, দ্যার ওয়াজ রাবল নাথিং, অল ডিস্ট্রাকশন ছিল সেখানে। আজকে আমরা জানি কি ইসলামের পবিত্র ভূমি, আল্লাহর তো কোনো পবিত্র ভূমি দরকার নাই, ডাজ হি নিড ইট, বিকজ হি ক্রিয়েটেড দ্য হোল ওয়ার্ল্ড, এভরিথিং ইজ স্যাক্রেড ফর আস হোয়ার এভার। এখন যে নেশনের কথা যেটা বলেছেন আল্লাহ লেজিটিমেটলি, কেউ যদি পিসফুলি কোনো জায়গায় থাকে একটা জাতি গঠন করে এবং কেউ যদি শিরক না করে আল্লাহর সাথে, হি ইজ লেজিটিমেট রাইট টু ফর্ম দেয়ার ওন উম্মাহ। ইহুদিরা শিরক করে না, ইহুদিরা শিরক করে না, আমি সেটা বলছি, আমি শিরক বলছি, একমাত্র বর্তমান ওয়ার্ল্ডে আপনি পাবেন এই মুহূর্তে যদি কেউ শিরক না করে সেটা পাবে ইহুদিদের ভিতরে, তারা আগে করতো, তারা যখন ইয়াহুয়ে যখন তারা পূজা করতো তখন করতো, সবাই না কোনো কোনো সম্প্রদায়, হ্যাঁ কিছু মেইন স্ট্রিম যারা যখন তারা ইয়াহুয়ে যারা পূজা করতো তারা করতো, যেদিন থেকে তারা এলোহিম শিখছে সেদিন থেকে তাদের ভিতরে এটা কমে গেছে। আমি আরো সেট থাকতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট থিং,
দ্যাটস ডিফারেন্ট স্টোরি। এখন দেখেন আসেন, আজকে এই যে প্যালেস্টাইন যে রাষ্ট্রটা বলছি আমরা, এটা এটা কবে শুরু হয়েছে? ওই নাম কি ছিল? প্রফেট ইসার ইসার সময় কি এটা ছিল? আর প্রফেট মোহাম্মদের সময় কি এখানে কোনো প্যালেস্টাইন নামক কোনো রাষ্ট্র কোনো নাম ছিল? ছিল না। তাহলে দেজ আর ক্রিয়েটেড লেটার অন, পিপল মাইগ্রেটেড, পিপল অকুপাইড, পিপল লিভ পিসফুলি। মেইনলি উই অল আর অল হিউম্যান বিং, অল হিউম্যান বিং। আমরা যে যেখানে থাকি, আমরা যদি পিসফুলি থাকি, একটা নির্দিষ্ট আইন মেনে চলি, উই আর ওয়ান উম্মা অফ অফ দ্যাট কমিউনিটি। এখন আজকে দেখেন আপনি যে মুসলিমরা যখন ইসরায়েলের ভিতরে যেখানে আছে, দে আর বেটার অফ। তারা কেউ ইউনিভার্সিটি প্রফেসর, কেউ ডক্টর ইন ইসরায়েল, উইদিন ইসরায়েল, আর্মি অফিসার, দে আর নট ডিসক্রিমিনেটেড। করতে হয় যে অনেকে এটা জানে কিনা সে জানে, দ্রুজ মুসলিমরা কিন্তু ইসরায়েলের পক্ষে যুদ্ধ করেছিল। অফকোর্স, হ্যাঁ হ্যাঁ। মামুন আমি আসছি একটা মিনিট, এখানে রানা বাবুর একটু কমেন্ট নিয়ে নি। রানা বাবু একজন শিক্ষক, রানা বাবু আমার সাথে বহু বছর আছে। তো রানা বাবু, এই যে আলোচনাটি শুনলে আনমিউট করতে হবে, রানা বাবু আনমিউট করতে হবে, হ্যাঁ আনমিউট করতে হবে, রানা বাবু মাইক্রোফোন আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে? হ্যাঁ রানা বাবু, এই আলোচনা শুনলে এটা কি ইসরায়েলের সাথে চলে যাবে? ভিত্তি দেখা যাচ্ছে না আপনাদের আলোচনা থেকে, তাই বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি আসছি। মিলন ভাই, আপনাকে প্রশ্ন, আপনি তো শুনলেন আলোচনাটি এতক্ষণ, এই আলোচনা শুনে আপনার কি মনে হলো? আমরা আসলে, টু বি অনেস্ট, আমরা কোন দিকে, আপনি জানেন আপনি ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আমি জানি জিয়াউর রহমানের সময়ে এই মুভমেন্টে জিয়াউর রহমানের যথেষ্ট ভূমিকা ছিল। তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে যে উনি প্যালেস্টিনিয়ানদের কজে ইসরায়েলের বিরুদ্ধে উনি সক্রিয়ভাবে অনেক ভূমিকা পালন করেছেন। আপনি আমার চাইতে ভালো জানেন এই বিষয়ে। তো এটা আসলে কি জাতিগত একটি সংঘাতে জিয়াউর রহমান নাক গলিয়েছিলেন? জিয়া রহমান নাক গলিয়েছিলেন জাতিগত প্রশ্নে, ধর্মীয় কোনো ব্যাপার সেখানে ছিল না। কারণ আপনি জানেন যে ইয়াসির আরাফাতের সাথে জিয়া রহমানের সাথে একটা সুসম্পর্ক ছিল, এবং জিয়া রহমান এই সব প্রশ্নে জিয়া রহমান তদানীন্তন ইরাকের সাদ্দাম হোসেন, তারপর এই গাদ্দাফি বলেন, কিংবা এই যাদের কথা বললেন ইয়াসির আরাফাত, এটা একটা 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 ব্যক্তিগত পর্যায়ে তাদের একটা রুলিং একটা ইয়ের ব্যাপারে সম্পর্ক। উনি তো সরাসরি মিলিশিয়া পাঠিয়েছিলেন, হ্যাঁ মিলিশিয়া পাঠিয়েছিলেন। সেটা কিন্তু আগেই বলছি যে ধর্মীয় কোনো ইয়ের থেকে না, এটা কিন্তু সম্পূর্ণ জাতিগত। যে প্রথমে একটা ই ছিল যে এখানে শুধু মুসলমানরাই, মুসলিমরাই, যেটা আমার ই ভাই আমাদের আবু মোহাম্মদ ভাই বলার চেষ্টা করেছেন, ওনার অনুভূতি যদি আমি ভুল বুঝে না থাকি, যে মুসলিমদের একটা অভিবাসন কিংবা মুসলিমদের ভূমি সেটা। কিন্তু মামুন ভাই সুন্দরভাবে যে ব্যাখ্যাটা দিলেন, সেই ব্যাখ্যাটাই কিন্তু আমি মনে করি গ্রহণযোগ্য। এই কারণে, কারণ ইতিহাস বিশ্লেষণ করতে হবে, আপনি একজন গবেষক, মামুন ভাই একজন গবেষক, আমরা যারা কম বেশি রাজনীতি করি কিংবা এইটার সাথে যতটুকু আমাদের জ্ঞান আছে, এটাই যথার্থ বলে মনে করি। কারণ আজকে ইসরায়েল একটি বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, দিস ইজ দ্য রিয়েলিটি। ওই যে যেমন আপনি জো বাইডেনের রেফারেন্স দিয়ে বললেন যে উনি শরণের পক্ষে ছিল, কিন্তু এখন যেহেতু এমবেসি এখন হয়ে গেছে, এখন শরণের পক্ষে না। এখন 1971 সালে পূর্ব পাকিস্তান যারা বলতো, কিন্তু যখন বাংলাদেশ হলো 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, তখন বাংলাদেশ কিন্তু একটি ঐতিহাসিক বাস্তবতা। তো সুতরাং এইখানে আপনি আমাকে কাছে যেটা জানতে চাচ্ছেন, আমার পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা মানি আর না মানি, আমাদের আবেগকে আমরা সংযত করি বা না করি, সংযত করতে হবে ইসলামের কারণে। কারণ আল্লাহ তাআলা কিন্তু বলছেন, আমি ইচ্ছা করলে সকলকে এক সম্প্রদায়ে নিয়ে আসতে পারতাম। আল্লাহ তাআলা বলেছেন, আমি সর্বজ্ঞাতা, আমি জানি কে কাফির, কে মুনাফিক, কে মুমিন। সুতরাং এইখানে তাদের, যার যার ইহুদিদের মধ্যে যারা 62 নম্বর আয়াতে বাকারাতে আছে, যারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক,
যারাই হোক তারা তাদেররা যদি ইমান আনে তারা যদি নেক কাজ করে তাহলে তাদেরকে বেহেশতে নসিব করা হবে। সুতরাং এইখানে এই জিনিসগুলি কে বেহেশতে যাবে, আমরা মুসলমানরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তারাও জাহান্নামবাসী হব, এটাও লেখা আছে বিভিন্ন কারণে। তো আমি যেটা বুঝাতে যাচ্ছি যে আমরা মুসলিম ধর্মটা সত্যিকারভাবে হচ্ছে মদিনার সনদ যদি আপনি তাকান, আপনি আপনি একজন গবেষক দেখেন রসুলাম হিজরত করে মদিনায় গিয়ে কিন্তু ইহুদিদের সাথে কিন্তু একটা সুসম্পর্ক বজায় রেখে কিন্তু তিনি তার ইসলামকে তিনি প্রচার করেছিলেন। এটা 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 তো কোনো তর্কের বিষয় না, এটা তো প্রতিষ্ঠিত জিনিস। কথা হচ্ছে বরঞ্চ তার বংশধর কুরাইশা তার বিরুদ্ধে ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে তারা আমরা দেখেছি ইহুদিরা হয়তো সেখানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করেছে ইতিহাসে, সেটা আছে, আমি সেই বিতর্কে চাই না। কিন্তু ইহুদির সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা ভালো আমি বলবো এখানে একজন রাষ্ট্রনায়ক হিসাবে উনি একটা কূটনৈতিকভাবে তিনি ভালো সম্পর্ক রেখে তিনি মদিনাতে ইসলামকে সুবিস্তৃত করেছিলেন এবং অনেক ইহুদিও মুসলিমত্ব গ্রহণ করেছিল। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ধর্মীয় ব্যাপারে আমরা তাদের কাছে ইসলামের দাওয়াত দিব কি দিব না এটা হলো আলাদা কোশ্চেন। এখন তারা এবং তাদের মধ্যে কিন্তু অনেক মুসলিমরা রয়েছে আজকে ভারত, সেখানে বিভিন্ন ধর্মের ইয়েছে, বাংলাদেশে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ রয়েছে। সুতরাং আমরা জিনিসটাকে যদি এভাবেই দেখি যে ইসরায়েলে সেখানে প্যালেস্টাইনিদেরকে তার তাদের অধিকারকে সমুন্নত রেখে আমরা যদি তাদেরকে একটি স্বীকৃতি বলেন কিংবা একটা স্বীকৃতির মাধ্যমে তাদেরকে যদি প্রতিষ্ঠিত করি আমার মনে হয় সেখানে শান্তি ফিরে আনা। ধন্যবাদ। আমরা মামুনকে একটা কথা জিজ্ঞাসা করি, ব্যারিস্টার মামুন ইউনিট আনমিউট। প্রশ্ন হচ্ছে দেখো 1971 সালের পরে আমরা যখন স্বাধীন রাষ্ট্রে পরিণত হলাম, স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হওয়ার পরে আমাদেরকে কিন্তু প্রথম যেই গয়টা দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল একেবারে প্রথম তার ভিতরে কিন্তু ইসরায়েল একটা। ওই যুদ্ধকালীন সময়ে 1971 সালে যুদ্ধকালীন সময়ে আমরা কিন্তু আন্তর্জাতিক মুসলিম গোষ্ঠীদের কাছ থেকে খুব একটা সমর্থন পাইনি, যদিও আমাদেরকে রেপ করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, জেনোসাইড চালানো হচ্ছিল, এমনকি ভারতের মুসলিমদের কাছ থেকে আমরা কিন্তু আসলে সাপোর্ট পাইনি। অপরদিকে আমরা কিন্তু দেখছি কোরআনে সূরা বাকারায় সেখানে কিন্তু ইসরায়েল তারা যদি ইহুদিরা বা খ্রিস্টানরা যদি একেশ্বরবাদিতে বিশ্বাস করে তারা বেহেশতে যেতে পারে, এ কথাটা এখানে আছে, এবং শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। কিন্তু কথা হচ্ছে যখন ইসরায়েল আমাদেরকে স্বীকৃতি দিল অ্যাজ এ ধর্মের কারণে হোক, আন্তর্জাতিক পলিটিক্সের কারণে হোক, রাজনীতির কারণে হোক, যে কোনো কারণেই হোক, তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল এবং আমরা সাফার করেছিলাম ওই সময় প্রচন্ড আমাদের ভাইদের কাছে। কোরআনে আছে যে ভাই নিজের ভাইয়ের যদি আত্মীয় স্বজন যদি রিলেটিভ বুঝে যদি অন্যায় কথা বলে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো, তাদের বিরুদ্ধে চাইতে করবো, তারা অন্যায় করে তাদের সমর্থন দিব না। তাহলে ইসরায়েল তারা ইহুদি রাষ্ট্র হয়ে তারা আমাদের জাতিগত আমাদের পাকিস্তানের সঙ্গে নিশ্চয়ই আমাদের ধর্মগত কোনো সংঘাত ছিল না, সংঘাতটা ছিল আমাদের জাতিগত সংঘাত, কারণ আমাদের বাঙালি ত্রস্তির উপর তারা আক্রমণ চালাচ্ছিল। তাহলে যখন এই জাতিগত সংঘাতে ইসরায়েল আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের স্বীকৃতিকে কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছিলাম 1971 সালে, তাদের স্বীকৃতিকে 72 সালে যে আমাদের যে স্বীকৃতি ছিল তাকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। আমি মনে করি সেই প্রত্যাখ্যানটা ছিল অন্যায় আমি মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমানে ঠিক একইভাবে প্যালেস্টিনিয়ান এবং ইসরায়েলের যে জাতিগত সংঘাত হচ্ছে সেখানে বরঞ্চ আমরা এই দুটো জাতির পাশাপাশি অবস্থানকে আমরা জাতিগত সংঘাত হিসেবে নিব, যেটা ন্যায় সেটা বলবো, কিন্তু এটা ধর্মকে এখানে টেনে আনার কোনো অবকাশ থাকে না। কারণ বরঞ্চ আমাদের 1971 সালে আমাদের জাতিগত নিপীড়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল তৎকালীন মুসলিম রাষ্ট্রগুলো, যে তোমরা সারা কোরআন ভায়োলেট করেছিল যে ভাই যদি ভাইয়ের বিরুদ্ধে অন্যায় করে তাহলে আমরা অন্যায়কারীর পক্ষে থাকবো না, নিজের পরিবার হলেও না, সেটা কোরআনের শিক্ষা। তাহলে সেই শিক্ষার ভায়োলেশন করেছিল মুসলিম বিশ্ব 1971 সালে বাংলাদেশের ব্যাপারে, কিন্তু তখন এই জাতিগত আক্রমণকে স্বীকৃতি দিয়েছিল, স্বীকার করেছিল নিপীড়নকে ইসরায়েল। Am I right, আব্দুল আলম? হ্যাঁ, দ্যাটস করেক্ট, বিকজ যেটা আপনি বলেছেন ঠিক এটি রাইট কনস্ট্রাকশন, ধর্মের সাথে আর ইসলামের সাথে যেভাবে তারা একটা অ্যাসিমিলেশন করে ফেলেছে, জাতি টু নেশন আরব and children of Israel, Jewish or the European Jews, jetai bolen apni, all were human being. Shekhane eshe dekha gelo ki keu Palestinian ag theke ekhane acche, tara Arab, tader je entity, tader je national nijer porichoy,
সেটাকে কনফ্লিক্ট করতেছে। এখন আলটিমেটলি সমাধানটা কোথায়? সমাধানটা সেখানেই হবে যদি এখান থেকে আমরা ধর্ম এবং বিশ্ব, কেন জুইস যারা দেয়ার চিলড্রেন অফ অ্যাডাম, আমরা কেন এবার বুঝতে পারছি না, তারাও চিলড্রেন অ্যাডাম, তারা আমাদের ভাই হতে পারে। ইসরায়েলের ইহুদিদেরকে বিয়ে করা যাচ্ছে এবং সেখানে আরো যেটা করা যাচ্ছে যে তাদের হাতে খাবার খাওয়া যাচ্ছে, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এতে তাদের রিকনসিলিয়েশনের ব্যাপারটি আছে। পরবর্তীতে হাদিসে আমরা যেগুলো দেখছি যে এক দেশে যু ধর্ম থাকতে পারে না, তাদেরকে কিক আউট করো, হত্যা করো, বের করে দাও, এই যে ঘৃণাটি, এই ঘৃণাটি মূলত ল্যান্ড গ্রেমিং এর উদ্দেশ্যেই করা হয়েছে বলে আমি মনে করি। ল্যান্ড গ্রেম বাইজেন্টাইনদের বিরুদ্ধে, এই যে আহলে কিতাবদের বিরুদ্ধে যে আগ্রাসন, এটা কিন্তু ইস কোরআনের শিক্ষা নয়। এবং অপরকৃতি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যুগে যুগে স্প্যানিশ ইনকুইজিশন সহ খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা, এমনকি কিং রিচার্ড তথাকথিত লায়ন হার্ট, ওর সময়েও, ও যখন ক্ষমতায় এলো, এই লন্ডনে, যে লন্ডনে আমি বসে কথা বলছি, তুমি আমি বসে কথা বলছি, এখানে কিন্তু জিউইশ নেতারা যখন রিচার্ডের কাছে গেল, তাকে উলঙ্গ করে তাদেরকে অপমান করা হয়েছিল। অপরকেতে মার্টিন লুথার, যে কিনা ফাউন্ডার ফাদার, ফাউন্ডিং ফাদার অফ প্রোটেস্টেন্ট ক্রিশ্চিয়ানিটি, সে কিন্তু ভলিউমকে ভলিউম বই লিখেছে যে ইহুদিরকে ক্রাইস্ট কিলার হিসেবে হত্যা করাটি জায়েজ বলে। সুতরাং অটোমান এম্পায়ার সহ বিভিন্ন সময় এই মুসলমানরা কিন্তু ইহুদিদেরকে প্রোটেকশন দিয়েছে। কনফ্লিক্টটি হয়েছেই একমাত্র ইসরায়েলি রাষ্ট্রের জন্মকে ঘিরে, আদারওয়াইজ মুসলমানদের সাথে হিস্টোরিক্যালি কোনো কিন্তু দ্বন্দ্ব নেই। প্রথম ক্রুসেডারকে ফাতেমাত খেলাফতরা কিন্তু ওরা যখন এখানে গেল, তখন কিন্তু ইহুদিরা দাওয়াত করে নিয়ে এসেছিল যে আমাদেরকে খ্রিস্টান নিপরণ থেকে বাঁচাও, বাঁচাও। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে গেছি। আজকে যে ইহুদিদের বিরুদ্ধে কিছু হলো ইহুদি 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 ইহুদি, এটা কিন্তু ইসলামিক নয়। এতে করে মুসলমানরা আরো দুর্বল হচ্ছে এবং এইটা কিন্তু সম্পূর্ণ ইউটিলাইজ করছে আমাদের মুসলমানদের শত্রুরা। আমি আপনার সাথে জাস্ট অ্যাড করছি, যখন হযরত ওমর পার্সিয়াকে উনি যখন জয় করেছেন, সাসানাইদ যে এম্পায়ারকে যখন উনি ডিফিট করেছেন, তিনি সেখানে গিয়ে বলেছেন, আমি তোমাদের ধর্ম চেঞ্জ করতে আসিনি, আই কেম হিয়ার টু এস্টাবলিশ জাস্টিস। You have your culture, you do everything, but we have God, believe in God, we have got Quran, that is a message. If you love it, you accept it, or you stay in peace and just abide by the law. That was the Hazrat Umar's position. Same thing when he won the Jerusalem. He did not change. He didn't worst it out any Jews from there. Kaku to break them name. Shobai chate uni shobosan korechen. Jar dharmo ni uni kono barabari koren nai. Karon Quran eta mana ache. Like Kohafiddin. আমরা কিন্তু করতে পারি না। আচ্ছা, কখন শুরু হয়েছে তাহলে? আপনি দেখেন, যখন উমায়াদ শুরু হয়েছে, উমায়াদ যখন শুরু করেছে, জোর করে ক্ষমতা নিয়েছে, যখন অটোক্রেট যে উমায়াদ ডাইনেস্টি, তখন সেই সাসানাইদকে তারা ওই পার্সিয়ান থেকে জোর করে ওরা ইসলাম ইসলামে জোর করে কনভার্সন করেছে। আচ্ছা, এরপরে আসলে যে আজকে যে আমরা বলি ইসলামের গোল্ডেন এজ, ওই গোল্ডেন এজ এর বিহাইন্ডে কারা ছিল? ও গোল্ডেন এজ এর বিহাইন্ডে দেখবেন আপনি অল জুইশ মাইন্ড, মুসলিম অ্যান্ড জুইশ ওয়ার্ক টুগেদার। ইবনে রুশদ, ইবনে রুশদের বই এই মুসলিমদের ছুঁড়ে ফেলে দিয়েছে, বাট এই জুইশরা কিছু ধরে রেখেছে। সেখান থেকে আজ আমরা কি পেয়েছি? আমরা আজকে আমরা অ্যারিস্টটল, প্লেটো, আমরা কি বেশি চিকিৎসা বিজ্ঞান পেয়েছি, আমরা আজকে স্পেস সায়েন্স, সব ইবনে রুশদ হলো এটা ফাদার, ওই সংরক্ষণ করেছে একমাত্র জুইশরা। সেই জুইশরা যদি আমাদেরই এক মুসলিম ভাইয়ের সেই গবেষণাকে কাজে লাগিয়ে আজকে যদি তার উন্নতি হয়, আর আমরা দেখেন দিনে দিনে কালে নিচে নামছি। আজকে মুসলিমদের যে অবস্থা, শুধুমাত্র ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং ডিস্টিংশন বিটুইন দ্য প্রফেটস, এর কারণে অনেকেই অনেক অনেক যুবক সমাজ অনেকে ইসলামকে ভুল বুঝে দূরে সরে যাচ্ছে। ডেফিনেটলি আমরা কি করি, আমরা প্রফেটদেরকে আলাদা করে ফেলছি। আমার প্রফেট, আমার লাভের প্রফেট, আমার বিলাভের প্রফেট, জিসাস, ঈসা, মুহাম্মদ ইসলামের উম্মত, এরকম কোথাও নাই, কোথাও নাই। উম্মা কোন নবীর কোন উম্মত বলে কোরআনে নাই। কোরআনে প্রফেট মুহাম্মদকে বলা হয়েছে, আগে থেকে বলা হয়েছে যে ঈসা, মূসা, তারপর দিস ইজ ইওর উম্মা, ইজ ওয়ান উম্মা। সূরা ফাতিহায় তো বিভিন্ন যে গাইডেন্স চেয়েছি, সেটা তো শুধু রাসূলুল্লাহ ইসলামের কাছ থেকে নয়, সমস্ত নবীর উম্মত, আমি ইসলামের উম্মত না, হোয়াট কাইন্ড অফ নন্সেন্স ইজ দ্যাট? কাজে কোন প্রফেট আমাদের না,
all prophet is our prophet because they have united one message they preached. Prophet Isa is our prophet. Prophet Musa is our prophet. Everybody is Allah's prophet, nominated prophet. আমরা যখন আলাদা করি অনেকেই বড় বামুন আবার যে ওনারা আসলে সবার জন্য না পৃথিবীর জন্য না তাহলে ওনারা যে মেসেজটি দিয়েছেন ঈসা আলাইহিস সালাম কি এমন কোন মেসেজ দিয়েছেন যেটা শুধুমাত্র ওনার কওমের জন্য প্রযোজ্য সেটা আমরা অনুসরণ করব না ওনার এই কথাটা আমি কোরআন একটা আয়াত দিয়ে এটাকে ডিবাঙ্ক করব সেখানে প্রফেট মুহাম্মদ বলেছেন কুল যে আমি এই মেসেঞ্জারের মধ্যে নতুন কেউ না আই এম জাস্ট কন্টিনিউইং That's right. The same message I am spreading. I am just re-establishing. When Pharisee, when Jesus was in Jerusalem, when the high priest said to him, he said, law will see. Then he said, I did not come here to change the Torah, change the law. I just fulfill it to re-establish it. Same message Prophet Muhammad gave and he established. When he was in the middle of our division, we started the prophet, your prophet, our land, our culture, your culture. একটা রিলিজিয়াস রিলিজিয়াস একটা 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 ওয়ার মঙ্গারিং একটা একটা কমিউনিটি সৃষ্টি করার জন্য যাদের অ্যাস্থেটিক মাইন্ডকে হত্যা করা হয়েছিল আমি আসছি ফিরে আমরা অন্য যারা কথা বলেনি এখন পর্যন্ত তার সাধারণ কিছু নতুন কিছু গেস্ট দেখতে পাচ্ছি জাবির আতিক আপনার ক্যামেরা অন করলে আপনি এখন প্রশ্ন করতে পারবেন মন্তব্য দিতে পারবেন জাবির আতিক আপনি যদি আপনার ক্যামেরা অন করেন অনেকক্ষণ ধরে আছেন মহম্মদ ভাই ফিরে আসবো যারা কথা বলেনি তাদের সাথে একটু কথা বলি জাবির আতিক আপনি কি ক্যামেরা অন করবেন যদি ক্যামেরা অন করেন আপনি ক্যামেরা অন ছিল এতক্ষণ আপনি হঠাৎ করে এখানে চলে গেছেন আমি আপনাকে আচ্ছা ঠিক আছে আপনার কাছে ফিরে আসছি আমি যাচ্ছি এ এম কাউসার আপনি শুনলেন এতক্ষণ আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে বলতে পারেন আসসালামু আলাইকুম আপনাদের কথা আমি আসলে শুনতেছিলাম আমার ভালো লাগতেছে আর আমি আসলে এখন আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না কারণ আমি নিউ ব্যাপারগুলো স্টাডি করতেছি রিয়েলি আর এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে সত্যিকার অর্থে আপনি যেভাবে ব্যাপারগুলো তুলে ধরতেছেন ভাইয়া সবাই যেভাবে আলোচনা করতেছে সত্যি এটা সুন্দর একটা ব্যাপার আমি অ্যাপ্রিসিয়েট করি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করি আপনি কোথা থেকে বলছেন আজি আমি ইউকে লন্ডন থেকে বলছি আমি ফরেস্ট গেটে আমি বর্তমানে জবে আছি তো সেদিন একটু অন এন্ড অফ এর ঠিক আছে আবু মোহাম্মদ ভাই আপনি হাত তুলেছিলেন আপনি কিছু বলবেন নাকি বলুন জি আসসালামু আলাইকুম দুঃখিত আমার নেটটা সাউন্ড ক্লিয়ার সাউন্ড আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন আমি সাউন্ডটা অফ করে দেই হোক তো আসলে মধ্যে কিছু কথা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ ভাই আপনার সাউন্ড ক্লিয়ার না কেটে কেটে কথা বলছি হ্যালো আপনি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ একটু বেটার হ্যাঁ বেটার বলুন ওকে আমি আসলে যা দুঃখিত আমার একটু নেটটা আনস্টেবল ছিল এজন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছে তো এর মধ্যে অনেক কথা আপনারা বলেছেন মাউন্ট ভাই কিছু কথা বলেছে মিলন ভাই কিছু কথা বলেছে তো আমি মিলন ভাইয়ের কিছু কথা থেকে আমি শুরু করতে চাই যে জাতি গঠনের ক্ষেত্রে উনি ল্যান্ড প্রয়োজনের ব্যাপারে যে কথাটা বললেন এটা আমি দ্বিমত পোষণ করবো এই জন্য এক্সাম্পল দিব যখন একটা কান্ট্রি সেকুলার কান্ট্রি হয় এখানে কিন্তু সব জাতিকেই সমান অধিকার দেয়া হয় ঠিক আছে তার মানে এই না যে আর সবাইকে বের করে দিয়ে আপনি আপনার জাতিকে সেখানে গঠন করে আপনি আপনার ল্যান্ড গ্রাবিং করবেন আর ল্যান্ড গ্রাবিং এর ব্যাপারে মুফাসসির ইসলাম ভাই যেটা বললেন এই বিষয়ে আমার দ্বিমত রয়েছে আমি যদি উনি পরবর্তীতে এই বিষয়ে কথা বলতে চান যে আসলে ইসলাম এটা সম্মত দেয় কিনা আমি এটা ওনার সাথে আলাদা বসতে রাজি আছি তো দ্বিতীয় কথা হচ্ছে যে মক্কার যে লোকেশন এবং জেরুজালেমের যে এই মসজিদুল আকসার যে লোকেশন নিয়ে যে কথা হয়েছে হ্যাঁ মক্কার ব্যাপারে সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এভিডেন্স রয়েছে যা কোরআনে নয় হাদিসে সুন্নার মাধ্যমে প্রমাণিত যা ইতিমধ্যে এর আগে দিয়েছি এরপরে আরো কিছু আলোচনা চাইলে এটা নিয়ে করা যেতে পারে তো এখানে আরেকটা বিষয় যেটা আসলেন যে যার এই পবিত্র ভূমি নিয়ে যে কথাটা বলা হয়েছে ইসলামে কোনো পবিত্র ভূমি নাই তো আসলে কোনো ভূমিকে স্পেশাল করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন আপনি আমি না ঠিক আছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভূমিকে যদি স্পেশাল করে দেন যেমন মক্কার কাবাকে স্পেশাল করেছেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আমরা মদিনা মক্কার কাবাকে কোথায় প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে মক্কার কাবাকে স্পেশাল হজের ক্ষেত্রে এবং হাদিসে মক্কার কাবায় হজ করতে হবে এটা কোথাও আছে কোরআনে ফ্রিজ হয়ে গেলেন উনি ফ্রিজ হয়ে গেছেন আহমদ ভাই আপনি ফ্রিজ হয়ে গেছেন আচ্ছা প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে আজকে আমরা ওই প্রসঙ্গে যাবো না আহমদ ভাই ক্যামেরা ফিরে পেলে আবার কথা বলবো আহমদ ভাই ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে আপনি দেখছেন সবাই ওনার ক্যামেরার ওখানে কিছু ঝামেলা হচ্ছে যাক এনিওয়ে আমি এখানে হ্যাঁ সর্বশেষ মিলন ভাই কিছু যুক্ত করতে চান
আমরা শেষ করে দেব অনুষ্ঠান। না না না, একটা কথা বলে দেই, একটা অনুরোধ করে বলে দেই, ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারের যে অ্যাপ এবং ওয়েবসাইট সেটার দায়িত্ব একজনকে অর্পণ করা হয়েছে, মিলন ভাই এবং আমি এবং ফয়সাল আমরা একসাথে এই বিষয়ে কাজ করছি। আপনারা আপডেটেড পাবেন, সেখানে অ্যাপ ডাউনলোড করে নিলে আপনারা আমাদের জুম মিটিং এ অংশগ্রহণ করা, আমাদের ভিডিও দেখা, আমাদের ওয়েবসাইট দেখা, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাওয়া সহজতর হয়ে যাবে, বিভিন্ন রিসার্চ পেপার অ্যাক্সেস করা সহজ হয়ে যাবে সেই অ্যাপটি হয়ে গেলে। জি, আপনার কনক্লুডিং রিমার্কে যাবো। জি, কনক্লুড, আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কনক্লুড এভাবে করতে চাই। আবু মোহাম্মদ ভাই তো বোধহয় তার ইন্টারনেট আনস্টেবল হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা জাতি গঠনে কিন্তু ল্যান্ড ছাড়া কোনো জাতি গঠন হয় না, এবং সেই জাতিতে কিন্তু বিভিন্ন ধর্ম, বিভিন্ন উপজাতি কিংবা বিভিন্ন বর্ণের লোকেরা থাকতে পারে, কিন্তু উইদাউট ল্যান্ড ন্যাশন বর্তমান আধুনিক আমাদের বিভিন্ন জনের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আমরা যেটা ইসলাম কিন্তু ইয়া আইয়ুহান নাস, পুরো মানব জাতির জন্য কিন্তু এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ পাক। আমাদের মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার, উনি আমাদের মেসেঞ্জার হিসাবে এসেছেন এবং উনি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, বিশ্ব শান্তি এবং সহ অবস্থান, এটাই ইসলামের মর্মবাণীকে আমরা ধরতে পারি। আজকে যারা ইসলামের নামে জঙ্গি তৈরি হতে চায়, যারা ইসলামের নামে আজকে তারা যেভাবে ফ্রান্সের ঘটনা দেখলাম কিংবা অতীতে বাংলাদেশে হলি আর্টিজেনের ঘটনা ঘটেছে, এটা ইসলাম কখনো সমর্থন করে না, এটাই হচ্ছে মূল কথা। সুতরাং আমরা ইসরায়েল আজকে একটি ঐতিহাসিক বাস্তবতা, এটাকে মেনে নেওয়ার কোনো বিকল্প নেই, এটা আমার ব্যক্তিগত। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আরেকটা জিনিস দিয়ে শেষ করলে না, আবু মোহাম্মদ ভাইকে অ্যাড্রেস করে, উনি আশা করি ভিডিওটি পরে দেখবেন, যে বালফোর ডিক্লারেশন এবং বিশেষ করে ব্রিটিশ ম্যান্ডেটের ব্যাপারে, প্যারিস ইসরায়েল রাষ্ট্রের ব্যাপারে, ওরা কিন্তু লেটলি 2017 সালে আমার যতটুকু খেয়াল আসে তারা রিগ্রেট করেছে, যে তারা বলেছে আসলে বেলফোর ডিক্লারেশন সহ তারা যদি আসলে প্যালেস্টিনিয়ানদের স্বার্থের দিকে তারা একটু খেয়াল রাখতো বেশি, তাহলে তাদেরকে ওই খেসারতটা দিতে হতো না, যেটা কিং ডেভিড সহ বিভিন্ন বোমিং এর মাধ্যমে তাদেরকে যে খেসারতটা দিতে হয়েছে, এবং শেষ পর্যন্ত জাতিসংঘে তাদেরকে অ্যাবসেন থাকতে হয়েছে। এটা একটা আশ্চর্যজনক, এটা অনেকে হয়তো জানে না, দিস ইজ হোয়াট ইট ইজ। তা আমি মনে করি যে সমগ্র মানুষের আলোচনা ছাড়া কোনো অবস্থাতেই আমরা মারামারি কাটাকাটি করে যদি কোনো কিছু সমাধান করিও, এটা আবার ফিরে আসবে, দিস ইজ দ্য প্রবলেম উইল কাম ব্যাক। বাট এনিওয়ে, আজকে অনেক আলোচনা করলাম, দীর্ঘ আলোচনা আর যাবো না, আজকে এতটুকুই থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী সপ্তাহে আমরা আরেকটি বিষয় নিয়ে আসবো, সেটা নিয়ে অবতারণা করবো এবং আমরা ডিটেলস সেই আলোচনায় যাবো ইনশাল্লাহ। আমরা এই আলোচনাটি আবার ইনশাল্লাহ ফার্দার আরো ইনডেপথ অ্যানালিসিস করবো, তবে আলোচনাটি উদ্রেক করলাম। আশা করি আমাদের দর্শকরা যেটা আপলোড করা হবে এবং তারা কমেন্ট বক্সে তারা তাদের সুচিন্তিত মতামত দেবেন, এবং আপনার মতামতের স্বাধীনতা আছে এখানে, অনেকে সবাই আমরা সব বিষয়ে একমত হইনি, কিন্তু আলোচনাটি সামনে চলে যাবে ইনশাল্লাহ, এগিয়ে যাবে। থ্যাংক ইউ যাদের এখানে আসে, আপনাদের সবাইকে ধন্যবাদ, এক্সিলেন্ট প্রোগ্রাম অ্যাজ ইউজুয়াল, পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ। আলোচনা এটা ঘন্টার পর ঘন্টা করা যাবে, বাট একটা আলোচনা সূত্রপাত করলাম, আমরা একটা নিজের ডাইরেকশন পেলাম, দেখা যাক সামনে আমরা কিভাবে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।